সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 78 পৃষ্ঠার গাণিতিক সমস্যা 5 নং থেকে। যেমন এখানে 5 নং-এ একটা সমস্যা দেওয়া আছে, 4 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গণিতক বের করতে হয়েছিল তা লেখা। এই যে 5 নং-এ যে সমস্যা আছে, এখানে যেমন গণিতক পদ্ধতিতে লসাগু বের করেছি আগের ক্লাসে, সেখানে প্রতিটি ভগ্নাংশ থেকে ন্যূনতম মানে কমপক্ষে কতগুলা আমরা গণিতক কয়টা গণিতক আমাকে বের করতে হয়েছিল তা লিখতে হবে। আর 6 নং-এ লেখা আছে সমর বিশিষ্ট ভগ্নাংশগুলো। আচ্ছা, আমরা প্রথমে 5 নম্বর অংশটা সমাধান করি। প্রথম ভগ্নাংশে আমরা গণিতক নির্ণয় করতেছি কমপক্ষে 3টি, দ্বিতীয় ভগ্নাংশে ন্যূনতম আমরা গণিতক নির্ণয় করেছি 2টি। এবার 2 নং সমস্যায় প্রথম ভগ্নাংশে ন্যূনতম আমাকে কমপক্ষে 15টি গণিতক নির্ণয় করতে হয়েছে, অনেক বিশাল ব্যাপার। আর দ্বিতীয় ভগ্নাংশে মাত্র 4টি গণিতক আমাকে নির্ণয় করতে হয়েছে। 3 নম্বর প্রশ্নে আমার প্রথম ভগ্নাংশের জন্য আমাকে 21টা সর্বোচ্চ 21 পর্যন্ত আমাকে গণিতক নির্ণয় করতে হয়েছে। দ্বিতীয় ভগ্নাংশে আমি মাত্র 8টি গণিতক বের করেছি। 4 নং সমস্যায় প্রথম ভগ্নাংশে আমি 60টি ন্যূনতম 60টা গণিতক বের করতে হয়েছে। আর দ্বিতীয় ভগ্নাংশে ন্যূনতম আমাকে 11টা গণিতক বের করতে হয়েছে। 5 নং প্রশ্নে প্রথম ভগ্নাংশে আমাকে 2টি গণিতক বের করতে হয়েছে, দ্বিতীয় ভগ্নাংশে 3টি গণিতক বের করতে হয়েছে, তৃতীয় ভগ্নাংশে 4টি গণিতক বের করতে হয়েছে। আর 5-6 নং প্রশ্নে প্রথম ভগ্নাংশে 21টি গণিতক বের করতে হয়েছে, দ্বিতীয় ভগ্নাংশে আমার কী করতে হয়েছে 14টি গণিতক বের করতে হয়েছে, তৃতীয় ভগ্নাংশের মধ্যে আমাকে কমপক্ষে 9টি গণিতক বের করতে হয়েছে। ছয় নং প্রশ্নে ছিল সমর বিশিষ্ট। আমরা যদি প্রশ্নটা দেখি, সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো। হ্যাঁ, আমরা সম্পর্ক নির্ণয় করতে পেরেছি, সেটা আমরা একটু আগে দেখেছি, আবার দেখব। হ্যাঁ, আমি একটি সম্পর্ক দেখেছি, দুই বা ততোধিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণেয় গণিতকের সংখ্যা সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর লসাগু ভাগ সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর ভগ্নাংশটির লব। অর্থাৎ আমাকে প্রতিটি ভগ্নাংশের জন্য কতগুলো গণিতক নির্ণয় করতে হবে, সেই সংখ্যাটা কীভাবে রয়েছে, অর্থাৎ সমর রূপান্তরের পর আমরা যে লব পেয়েছি, আমরা যে লবটা পেয়েছি সেই লবের লসাগুকে সেই লব দিয়ে আমরা কী করব, ভাগ করব। লবের লসাগু যা লব দিয়ে ভাগ করলে ওই লবটা দিয়ে যদি ভাগ করি তাহলে একটা সংখ্যা বেরবো, ওই সংখ্যাটা হচ্ছে নির্ণয় গণিতকের সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।